স্বাধীনতা সংগ্রামে শ্রমিক কৃষকদের ভূমিকা এবং আরএসএস এর ভূমিকা শীর্ষক যৌথ কনভেনশন অনুষ্ঠিত হলো গন্ডাছড়ায়। সারা ভারত কৃষক সভা, জিএমপি, ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়ন, সিআইটিইউ এবং তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে সোমবার যৌথ কনভেনশন হয় গন্ডাছড়া টাউন হলে। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর, সিপিএম নেতা ললিত মোহন ত্রিপুরা, ধনঞ্জয় ত্রিপুরা, সন্তোষ চাকমা প্রমুখ। যৌথ কনভেনশনে পবিত্র কর বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে যারা প্রকৃতভাবে ভূমিকা নিয়েছিলেন সেই ইতিহাস মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বর্তমান শাসক শ্রেণী, তাদের একজনও প্রকৃত অর্থে স্বাধীনতার জন্য সংগ্রাম করেনি। স্বাধীনতা আন্দোলনের প্রকৃত ইতিহাস জনগণের কাছে তুলে ধরতে হবে, তুলে ধরতে হবে কমিউনিস্টদের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা। একজন লোক নেই হিন্দু মহাসভা আরএসএস, তখন তাদের প্রথম সংগঠন জনসংঘ, এরপরে বিজেপি হয়েছে, যে এই স্বাধীনতা সংগ্রামে একটুখানি কোনো অবদান আছে, বরঞ্চ ইতিহাসের মধ্যে এটা রেকর্ড তথ্য প্রমাণ সহ আছে, তারা স্বাধীনতা সংগ্রামী যারা তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য ইংরেজ শাসকদের পক্ষে সেখানে দালালি করেছে, ইংরেজদেরকে তারা প্রভু হিসেবে মানত। এই হলো প্রকৃত ইতিহাস। তাই এই জায়গাতে এই তিনটি সংগঠন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 1 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত আমরা গোটা দেশে স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরে এই ধরনের সেমিনার আমরা রিপোর্ট চ্যানেল 3 রাত।